আমাদের ইছাপুর মেমারি মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডে, ইছাপুর মেমারি মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডে আমরা ইতিমধ্যেই একটা জনকল্যাণ কমিটি করেছি, যে কমিটি সমস্ত রাজনৈতিক দল এবং জাতি ধর্ম নির্বিশেষে শুধু মানুষের কল্যাণের জন্য, জনগণের ইছাপুর আপামর জনগণের মানুষের কল্যাণের জন্য, জনসেবার জন্য আমরা একটা কমিটি পাড়া থেকে তৈরি করেছি। এখানে কোনো রাজনৈতিক দল, কোনো জাতি ধর্ম, কোনো কিচ্ছু নেই। আজকে বর্তমান যা পরিস্থিতি আমাদের পুরো দেশব্যাপী, যেখানে একটা হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি হচ্ছিল, আমরা সেই দূরত্বকে মেটানোর জন্য পুরো দেশবাসীকে এবং আমাদের পুরো রাজ্যবাসী সমেত আমাদের গ্রামবাসীকে আমরা এই বার্তা দিতে চাই, যেখানে আমরা আজকে পশ্চিমপাড়াতে পুরনো একটি কালী পুজো, এই কালী পুজোর আজকে বিসর্জন করেছিলেন অন্তর থেকে। তো সেই আমন্ত্রণ রক্ষার জন্য আমাদের পাড়ার সমস্ত মুসলিম মানুষ এবং যত রকম জাতি রয়েছে সবাই এসেছেন আজকে ওনাদের আমন্ত্রণ রক্ষার জন্য, এবং সবাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে আমাদেরকে এত আন্তরিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য। তো এই আন্তরিক আমন্ত্রণ রক্ষার তাগিদে আর আমাদের হিন্দু মুসলমান যে সম্প্রীতি, ভাইয়ে ভাইয়ে আমরা এই পাড়া ওই পাড়া মিলে যে এতদিন ধরে বসবাস করে এসেছি, সেই সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি, এবং সবার কাছে আমরা এই দাবি রাখবো, এই অনুরোধ করবো প্রত্যেকটা জায়গাতে যেন এই সম্প্রীতি বজায় থাকে, যেন কোনোদিন কোনো রকম ঝুটঝামেলা বা অশান্তি মারামারি যেন না হয়। আর মানুষের কল্যাণে, জনকল্যাণে মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, মানুষ যেন সব কিছুর আগে মানব ধর্মকে তুলে ধরে। আমার নাম কবিরুল ইসলাম, আমার পরিচয় আমি জনকল্যাণ কমিটির মধ্যে একজন সাধারণ সদস্য। আমরা এনআরসি চাই না, আমরা শান্তি চাই, হিন্দু মুসলমান।